হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে আর এনটিপিসি এবং গ্রুপ ডি এর এক্সামের ডেটের সম্বন্ধে যে লেটেস্ট আপডেট আছে সেটা নিয়ে কথা বলবো ঠিক আছে এই ভিডিওটা আমি বোধ বেঙ্গলিতে বানাবো আমার বেঙ্গলি বন্ধুদের জন্য এবং আমি হিন্দিতেও বানাবো ভিডিওটা ঠিক আছে কি মানে যে মেন ডিসকাস করবো টপিকটা সেটা আমি হিন্দিতেও বলে দেবো কারণ এ আর বি এবং গ্রুপ ডি একটি সর্বভারতীয় এক্সাম অ্যাজ দিস ইজ আ এক্সাম অন অল ইন্ডিয়া বেসিস সো আই বি মেকিং দিস ভিডিও বোথ ইন হিন্দি বেঙ্গলি অ্যাজ ওয়েল অ্যাজ আই উইল টেল সাম ইন ইংলিশ যদি তোমাদের চ্যানেলে কন্টেন্ট ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবে না এবং এই ভিডিওটিকে লাইক করে একটু শেয়ার করবেন যাতে সবাই এই আপডেটটি জানতে পারে সো আর দেরি না করে আমি একটি পেপার কাটিংয়ে চলে যাচ্ছি যেই পেপার কাটিংয়ের মাধ্যমে আমি তোমাদেরকে আজকে বলবো যে আর বি এবং গ্রুপ ডি এক্সাম কবে হবে সো দেখতে পাচ্ছো এইটা পেপার কাটিং হচ্ছে একটি খুবই প্রচলিত পেপারের ঠিক আছে বেসিক্যালি এটা এমপ্লয়মেন্টের নিউজ থাকে এই পেপারটায় তোমরা দেখেই এটা বুঝতে পারছো যারা যারা এই পেপারটি নাও তারা অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে তো এটি খুব রিসেন্ট একটি পেপারের যে আপডেট আছে সেই আপডেটটি নিয়ে এসেছি এবং এই সংখ্যার যে পেপারটি বেরিয়েছে এই সংখ্যার পেপারটি একদমই রিসেন্ট এই সপ্তাহের পেপার ঠিক আছে এবং এখানে দেখো কি লেখা রয়েছে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ সারা ভারতে প্রায় সতেরোটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে গ্রুপ ডি ও নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি প্রায় দেড় লাখ শূন্য পথের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার অনলাইন সিবিটি টেস্ট সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট ঠিক আছে জুন মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা নেই রেলে এক উচ্চপদস্থ অফিসারের কথা দু হাজার উনিশে গ্রুপ ডি এবং এন ক্যাটাগরি প্রায় দেড় লক্ষ শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছিল সারা ভারত থেকে দুই ক্যাটাগরি প্রায় আড়াই কোটি দরখাস্ত জমা পড়েছিল সো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পরীক্ষাটি আছে অর্থাৎ সিবিটি যে এক্সামটি হতে চলেছে রেলের ঠিক আছে ফর এন টি অ্যান্ড গ্রুপ ডি বোথ তাদের কিন্তু এক্সাম জুনে হওয়ার কোনো সম্ভাবনা নেই যে এক্সাম লেনেওয়ালা এর আর বি এন টি কা ওর গ্রুপ ডি কা ও জুন মে হোনে কি সম্ভাবনা নেই ঠিক আছে জুনে হওয়ার কোনো চান্সই নেই দেয়ার ইজ নো চান্স অফ দ্য আরআরি এন টি পিসি অ্যান্ড গ্রুপ ডি এক্সামস টু বি হেল্ড ইন জুন ঠিক আছে সারা ভারত থেকে দুই ক্যাটাগরিতে প্রায় আড়াই কোটি দরখাস্ত জমা পড়েছে উই হ্যাভ অলরেডি নোন দ্যাট দেয়ার ইজ দেয়ার ইজ অলমোস্ট টু অ্যান্ড হাফ ক্রোর্স অ্যাপ্লিক্যান্টস ফর দিস পোস্ট ঠিক আছে দু দু থেকে আড়াই কোটি অ্যাপ্লিক্যান্ট আছে অলমোস্ট ঠিক আছে আড়াই কোটি মতো অ্যাপ্লিক্যান্ট আছে এই পোস্টের জন্য প্রার্থী বাছাই হওয়ার শুরু হওয়ার কথাই ছিল গত বছর আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ এত পরীক্ষার্থী পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য ভারতীয় রেল মন্ত্র রিক্রুটমেন্ট এজেন্সি নিয়োগ করেছিল পরীক্ষায় যাবতীয় এই রিক্রুটমেন্ট এজেন্সিকে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেলেই শুরু হওয়ার কথা ছিল এই পরীক্ষা ঠিক আছে তো আমরা অলরেডি জানি উই হ্যাভ অলরেডি নোন যে এই পরীক্ষাটা অলরেডি শুরু হওয়ার কথা ছিল প্রিভিয়াস ইয়ারেই কিন্তু হয়নি যেহেতু প্রথম কথা হিউজ নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস ছিল তাই জন্য ভেন্ডার পাওয়া যায়নি ঠিকঠাক করে এবং সব অ্যারেঞ্জমেন্ট হতে হতেই আমরা জানি যে আমাদের মধ্যে একটা আরেকটা খুবই গভীর সংকট দেখা দিয়েছে জিনিসটা আমি হিন্দিতেও আরেকবার বলে দিচ্ছি ফর মাই ऑल इंडिया एप्लीकेंट्स ठीक है जी ऑल इंडिया एप्लीकेंट्स के जो एक बार हमें बोले दी थी जी ये एग्जाम पिछले साल को ही होने वाला था अगस्त सेप्टेम्बर के करीब लेकिन हो नहीं पाया क्योंकि बहुत सारे एप्लीकेंट्स थे इसीलिए वेंडर सिलेक्ट नहीं हुआ था अभी जब वेंडर सिलेक्ट हो गए तो एक दूसरी বহৎ খতরনাক বিমারি আগেই হয় যিসকার নামে কোভিড নাইন্টিন ও তো সব জানতে হ্যাঁ তো এই কোভিড নাইন্টিনে আসার জন্য কী হচ্ছে কোভিড নাইন্টিন সংক্রমণ ব্যাধির জন্য সারা দেশে লকডাউন চলার ফলে এই পরীক্ষা আরও কয়েক মাস পিছিয়ে যাচ্ছে এই পদের জন্য প্রথমে অনলাইন সিবিটি টেস্ট নেওয়া হবে সারা ভারতে কয়েকটি পরীক্ষা কেন্দ্র প্রায় দু তিন মাস ধরেই পরীক্ষার কথা নেওয়া হবে যেটা আগেও আমরা দেখেছি যে আরবি যখন আরআরসি গ্রুপ ডি এ পরীক্ষা হয়েছিল তখন অলরেডি টু তিন মাস ধরে পরীক্ষাটি চলেছিলো এবং এ টেকনিশিয়ানেরও তাই চলেছিল রেলের ওই পদস্থ অফিসার জানান দেশের অবস্থা স্বাভাবিক হওয়ায় এবছরে পুজোর পর পরীক্ষা নেওয়া শুরু হতে পারে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা নেওয়া শুরু হতে পারে সো ইফ দ্য কনসিস্ট্যান ইফ দ্য কন্ডিশন ইজ ওকে ঠিক আছে যদি কন্ডিশন সব ঠিকঠাক হয়ে যায় উইদিন জুলাই অগস্ট অর এট লিস্ট বা সেপ্টেম্বর দেন দেয়ের ইজ দ চান্স অফ দ্য একামস বিং হেল্ড ইন নভেম্বর অ্যান্ড ডিসেম্বর ঠিক আছে যদি সেপ্টেম্বরের মধ্যে পরিস্থিতি ঠিকঠাক হয়ে যায় আগে সিচুয়েশন নার্মলমে আজাতায় সেকে করি তো নভেম্বর ডিসেম্বর মে একামসনেকা বহুত চান্স হ্যাঁ ঠিক আছে অন্যদিকে কলকাতা রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে দু সালে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য যে পরীক্ষা হয়েছিল তাতে পদ্ধতিগত কিছু ত্রুটি আছে বলে জানিয়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ প্রায় এক হাজার সফল প্রার্থীদের এই পদে চাকরি না পেয়ে ক্যাটে মামলা করেন ক্যাটে রায় জানিয়ে দেয় পরীক্ষার ঠিক পদ্ধতিতে হয়েছে পরে এই সেই সব পরীক্ষার্থীরা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন হাইকোর্টে ডিভিশন বেঞ্চ জানিয়েছেন যারা ইতিমধ্যে ওই পদে চাকরি পেয়েছেন তাদের নিয়োগ বহাল থাকবে যারা মামলা করেছেন ওই নিয়োগে পরবর্তী পরীক্ষা দেননি তাদের চাকরি দিতে হবে সো হিয়ার ইজ অ্যানাদার আপডেট অ্যাউট দোজ হু হ্যাড অ্যাপিয়ার্ড ফর দ্য টু গ্রুপ ডি এক্সাম যারা যারা দু থাউজেন্ড পদের গ্রুপ ডি এক্সামে অ্যাপিয়ার হয়েছিল কিন্তু পাশ করতে পারেনি এরকম কিছু সংখ্যক পরীক্ষার্থী কেস করেছিলেন কারণ পরীক্ষা পদ্ধতিতে কিছু ত্রুটি ছিল সেই বিষয়ে তুলে ধরে তো তার জন্য জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ রায় দেয় যে এই যে পরীক্ষার্থীগুলো ছিল তাদেরকে চাকরি দেওয়ার কথা দিয়ে তো দিস ইজ অল দ্য আপডেট অ্যাবাউট আর আরবি এন টি অ্যান্ড এন্ড আরআবি গ্রুপ ডি আমি সংক্ষেপে আর বলে দিই যে আরআবি এন টি এবং গ্রুপ ডির এক্সাম যেটা হওয়ার কথা ছিল গত বছরই সেটি পিছিয়ে গেছে কোভিড নাইন্টিনের জন্য এবং ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর করে কি ম্যাক্সিমাম জানুয়ারি আমরা ধরে নিতে পারি নাগাদ এক্সাম হবে যদি সিচুয়েশান সব নর্মাল হয়ে যায় তো যারা যারা অ্যাক্সপিরিয়েন্স আছো দোজ হু আর অ্যাসপায়ারিং টু সিট ফর দ্য এক্সামস কাইন্ডলি গো থ্রু দ্য প্রিপারেশানস বেস ভালো করে প্রিপারেশনস করো এবং ভালো করে প্রিপারেশান নিতে থাকো এবং যদি তোমরা ম্যাটারও আপডেট চাও আমি চ্যানেলে তো দিতেই থাকি টপর স্ট্র্যাটেজি বলে অলরেডি আমি একটা স্ট্র্যাটেজি মানে পরীক্ষার জন্য যে একটা প্রসিডিওর যে হতে পারে বিভিন্ন পরীক্ষার জন্য সেটা অলরেডি লঞ্চ করে দিয়েছি গো ওয়াচ দ্য ভিডিওস কেয়ারফুলি ঠিক আছে এবং আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ